এক গ্রামে এক কৃষক থাকত। কৃষকটি খুবই পরিশ্রমী ছিল। কৃষকটি তার সমস্ত গৃহপালিত পশুদের খুবই ভালো মানের খাবার খাওয়াত এবং তাদের খুব যত্ন নিত। এর ফলে তার সমস্ত পশুগুলো খুবই কর্মঠ ছিল এবং খুবই পরিশ্রমও করতে পারত। সেই কৃষকের প্রতিবেশীরা তাকে খুবই হিংসা করত, কারণ তারা সেই কৃষকের মতো প্রচুর পরিমাণে শস্য উৎপাদন করতে পারত না। কৃষকের ফসল উৎপাদনের প্রাচুর্য দিন দিন বাড়তে থাকল, সেই সঙ্গে প্রতিবেশীদের হিংসার মাত্রাও দিন দিন বাড়তে থাকল। একদিন সব প্রতিবেশী মিলে সেই দেশের রাজার কাছে নালিশ জানায় যে কৃষক একজন দুষ্টু জাদুকর, যিনি কালো জাদু জানেন, আর সেই কালা জাদু প্রয়োগ করেই সেই কৃষক তার ফসলের উৎপাদন অনেক অনেক বৃদ্ধি করেছে, আর প্রতিবেশীরা তাদের ফসল উৎপাদন দিন দিন কমে যেতে দেখছে। রাজা যদি শীঘ্রই এর বিহিত না করেন, তাহলে তাদের ফসল উৎপাদন সংখ্যা দিন দিন আরও কমতে থাকবে এবং রাজার খাজনা দিতে তারা ব্যর্থ হবে। কৃষকের প্রতিবেশীদের নালিশ শুনে রাজা তৎক্ষণাৎ কৃষককে ডেকে পাঠান এবং কৃষককে জিজ্ঞাসা করেন যে তুমি কোন কালো জাদু প্রয়োগ করে নিজের ফসল উৎপাদন দিন দিন বাড়িয়ে যাচ্ছ, আর তোমার প্রতিবেশী বন্ধুদের ফসল উৎপাদন দিন দিন কমিয়ে দিচ্ছ। তোমার এই কালো জাদু যদি প্রত্যাহার না করো, তাহলে তো তারা রাজস্ব খাজনা দিতে ব্যর্থ হবে। কৃষক শুনে হাত জোর করে রাজাকে বলেন যে মহারাজ, অপরাধ নিবেন না, আমি আমার প্রতিবেশীদের ফসল উৎপাদন কখনোই কমিয়ে দিচ্ছি না। পারতপক্ষে আমার ফসল উৎপাদন বেড়ে যাওয়াতে তারা আমায় ভুল ভাবছে যে আমি তাদের ফসল উৎপাদন কমিয়ে দিয়েছি। রাজা শুনে বললেন, তাহলে তুমি বলো যে তোমার ফসল উৎপাদন এত বাড়ছে কী করে? তুমি কোন জাদু প্রয়োগ করে জমি চাষ করছো? শুনে কৃষক বিনম্র সহকারে উত্তর দিলেন যে মহারাজ, আমার পরিশ্রম আর আমার পালিত পশুর প্রতি যত্ন ভালোবাসাই হলো আমার জাদু। শুনে রাজা অতি প্রসন্ন হলেন এবং কৃষকের প্রতিবেশীদের ডেকে সেই কৃষকের থেকে তার এই জাদুবিদ্যা শিখতে আদেশ দেন। আচ্ছা বন্ধুরা, বলো তো আজকের এই গল্প থেকে তোমরা কী শিখলে? পরিশ্রম সাফল্যের মূল চাবিকাঠি।